দেখো কোজাগুনি লক্ষ্মী পুজো সাধারণত বাড়িতে হয়, কিন্তু আরবান আবাসনে সেটা একটা বৃহত্তর বাড়ি বলা যেতেই পারে, একটা কমপ্লেক্স। ছবিটা একটু দেখাতে বলবো যে একটা কোজাগুনি লক্ষ্মী পুজো কতটা সর্বজনীন হতে পারে, এত মানুষের ভিড়, আরবান আবাসনের যারা বাসিন্দা তারা ভিড় করেছেন, এবং আরবান আবাসন মানেই বেশ কিছু সেলিব্রিটি যারা বাসিন্দা আছেন। আমাদের সঙ্গে রয়েছেন শ্রাবন্তী, শ্রাবন্তী লাল শাড়ি পরে সত্যি লক্ষ্মী ঠাকুরের মতো লাগছে। শ্রাবন্তী দুর্গা পুজোতে ছিলেন না, লক্ষ্মী পুজোতে কিভাবে এনজয় করছেন এই এক চার দেওয়ালের? আরবানা একটা ফ্যামিলি, সত্যি কথা বলতে গেলে এখানে আমরা আমাদের ইন্ডাস্ট্রির অনেকেই থাকি, আমাদের অরিন্দম দাও থাকেন, প্লাস অনেকেই আছে, তো এটা আমাদের ছোটোখাটো একটা ফ্যামিলি। আর দুর্গাপুজোয় আমি ছিলাম, সপ্তমী অবধি ছিলাম, খুব এনজয় করেছি। একটা আমাদের একটা গ্রুপ আছে, সেই গ্রুপের সাথে খুব মজা করেছি। আর আজকে লক্ষ্মী পুজো, কোজাগরি লক্ষ্মী পুজো, তো ভীষণ ভালো লাগছে, মানে এটা একটা অন্য অনুভূতি। ছোটোবেলায় যেমন বাড়িতে লক্ষ্মী পুজো অনুভব করতাম, বাড়িতে ছোট ফ্যামিলি আমাদের জয়েন্ট ফ্যামিলিতে আমরা সেলিব্রেট করে এসেছি, কিন্তু এখানে একটা বৃহত্তর ফ্যামিলি পেয়েছি আরবানাতে। দেখতেই পাচ্ছেন সবাই সুন্দর করে সেজেছে, পুজোর আমেজ কিন্তু এখনো একটা আছে, তো সেটাই খুব ভালো লাগছে। প্রায় এক্সটেন্ডেড দুর্গাপুজো, মানে দুর্গাপুজো ঠিক এমনই ভিড় দেখেছি, এত মানুষ। হ্যাঁ, মোটামুটি তো তাই, এবং লক্ষ্মী পুজো, এরপর কালী পুজো আছে, সব প্ল্যান্ড আছে, সেইভাবেই হবে। আসলে কিছু না, এই কিছুটা সময় লাগে, এই গত কয়েক বছরের মধ্যে এই পুরো কমিউনিটিটা একটা পরিবার হয়ে গেছে, এবং সবাই মিলে আমরা অ্যাকচুয়ালি বাড়িতে পুজোর থেকেই তো এখানেই পুজো হচ্ছে, এখানেই সবাই মিলে রয়েছি, এটাই একটা খুব আনন্দ। ভীষণ ভালো লাগছে, ইনফ্যাক্ট পুজোটা তো খুবই ভালো কেটেছে, লক্ষ্মী পুজো আবার সামনে, কালী পুজো হয় এখানটায়, তো আমাদের সেলিব্রেশন কিন্তু চলতে থাকবে। সো কালী পুজো, তারপরে দিওয়ালি উৎসব, ওইটা মোটামুটি 3-4 দিন ধরে চলবে। So we are looking forward to all the events. আমাদের ক্যামেরা পার্সন উজ্জ্বল ঘোষকে একবার ছবিটা দেখাতে বলবো, কি মানুষের ভিড়, লক্ষ্মী প্রতিমার পুজো চলছে, প্রসাদ নিয়ে যাওয়া হলো একটু আগেই, এবং দেখতে পাচ্ছি পুরোহিত পুজোয় মগ্ন, এবং প্রচুর মানুষ ভিড় করেছেন কোজাগরি লক্ষ্মী পুজোয়, যে একদম ঘরের মধ্যে নীরবে আরাধনা করার সেই আমেজটা থেকে আলাদা একটা, যেন কোথাও একটা দুর্গাপুজোর ফ্লেভার এই আজকের আরবানা লক্ষ্মী পুজোতে লক্ষ্য করা যাচ্ছে। শিলাদিত্য, ধন্যবাদ কৃষ্ণেন্দ্র। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।